এখন সবাই মিলে বেরোচ্ছি, ফ্যামিলি সবাই আছে। অনেক দিন পর তোমার সাথে দেখা হচ্ছে। সবাই আজকে নতুন ড্রেস পরে একদম রেডি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে টিউলিপ থেকে আমরা খেয়ে বেরোলাম, ভালোই ছিল খাবার দাবার। তোমার কেমন লাগলো? এই যে আমরা আজকে বড় টিম নিয়ে বেরিয়েছি, সো একটু হচপচ লাগছে, আনলাকি 13 এর টিম আমাদের। আর এই যে এখানে পুরো গোল মিটিং হচ্ছে যে ফার্স্ট আমরা কোনখান থেকে প্যান্ডেল হপিং স্টার্ট করব এটা নিয়ে। মা দেখো, এই আজকে মা সবার গেট আপগুলো দেখিয়ে দিই, সবাই 5টা থেকে রেডি হচ্ছে। এই যে মা, এই যে চুট্টু, এই যে রাই, কিউট কোরিয়ান ছাড়ছে, আর এই যে খচর। আমি কিন্তু খচর টপ পরি না, এটা সেম সেম টপ আমাদের। কিরে কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা বোসপাড়া দাদা ভাই এই রুটটা দিয়ে স্টার্ট করব। আর আজকে যুব ঐক্যতে অদিতি মুন্সি এসছে। সত্যি কথা বলতে শাড়ি পরে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তোমরা জানিও শাড়ি পরে কেমন লাগছে। এই শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম বাট পরা হয়নি, তাই জন্য কালী পুজো পরলাম। দাদা ভাই ক্লাবে যাওয়ারই চেষ্টা করে যাচ্ছি, এত ভিড়, এত ভিড়, যে কোনো শর্টকাট দিতে যাচ্ছি, এত ভিড়, প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছ। 4 নম্বর ঘুমটিও আসেনি এখনো, দেখাও কত ভিড় এখন, এখান থেকেই দেখাও কত ভিড়। তোমরা যারা শান্তি মতো পুজো দেখতে চাও, 28 তারিখ পুজো আছে, আমি বলবো যে ওই লাস্টের দিনে দেখতে এসো, ওই দিনই হাত হালকা পাবে একটু, প্রচন্ড ভিড় আদারওয়াইজ। আমরা এখানে একদম পুরো পিছিয়ে গেছি। প্রচন্ড বৃষ্টি হলো এখন, প্রচন্ড বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ সব অবস্থা, পুরো কাদা জল জমে গেছে। তার মধ্যে এখন আমরা আমাদের তাও কত ডেডিকেশন,
তোমাদের দেখানোর জন্য এই বৃষ্টির মধ্যে এই কাদা পেরিয়ে তোমাদের কেদারনাথ দেখাতে নিয়ে যাচ্ছি। তো এর জন্য একটা লাইক দরকার প্লিজ। একদম সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, চারিদিকে সবার পা একদম গুটি নিয়েছে। আমরা এখন কেদারনাথের নবান সঙ্গে যে বানিয়েছে এখানে আস, হ্যাঁ আমরা কেদারনাথের মন্দির দেখে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা খুব মজা করে যাচ্ছি একটু সাজা, মজা না সাজা। হ্যাপি বৃষ্টি ভেজা কালী পূজা, তারা লাগছে না।